একটি ভয়াবহ হত্যাকাণ্ড। যে হত্যাকাণ্ডে টার্গেট করা হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের। যে হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে শেষ করে সদ্য ঘটিত নতুন সরকারকে কোণঠাসা করা। 2008 সালে নবম জাতীয় সংসদে বর্তমান ক্ষমতাসীন সরকার দলের বিপুল বিজয় লাভ হয়। ব্যাপারটা হজম হয়নি জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকদের। পাকপন্থীদের সঙ্গী করে দেশ সুরক্ষার কাণ্ডারীদের বিরুদ্ধে তারা চালায় গভীর ষড়যন্ত্র। তৎকালীন নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র 52 দিনের মাথায় এমন একটি নারকীয় হত্যাকাণ্ড নিঃসন্দেহে নবগঠিত সরকারের ভিত নাড়িয়ে দেবার পরিকল্পনায় ঘটানো হয়েছিল। সে সময়ে ক্যান্টনমেন্টে আবাস গড়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। 2009 সালের 24 ফেব্রুয়ারি রাতে অর্থাৎ নারকীয় পিলখানা হত্যাকাণ্ড ঘটার আগের রাতে খালেদা জিয়াকে পিলখানা ছেড়ে যাবার জন্য 45 বার ফোন করা হয়। ফোনগুলো আসে সরাসরি লন্ডন থেকে। অর্থাৎ ফেরারি পুত্র তারেক রহমান এতগুলো ফোন কল করেছিল মায়ের কাছে। খুনি পুত্রের ফোন পেয়ে পরদিন ভোর 6টায় কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি ক্যান্টনমেন্ট ছেড়ে চলে যান খালেদা জিয়া। খালেদা জিয়া ক্যান্টনমেন্ট ছেড়ে যাবার খবর নিশ্চিত হয়ে লন্ডন থেকে পুনরায় কনফার্মেশন দেয়া হলে সকাল 9:27 শুরু হয় বর্বরতম পিলখানা হত্যাযজ্ঞ। প্রশ্ন, যদি ঘটনার সাথে তাদের কোনো যোগ সাজশ নাই থাকে তাহলে কেন 25 ফেব্রুয়ারি ভোরে ক্যান্টনমেন্ট ছেড়েছিল খালেদা জিয়া? কেন ঘুমন্ত মাকে ফোন করে জাগাতে 45 বার কল দিয়েছিল তারেক জিয়া? শুধু কি তাই, 25-26 ফেব্রুয়ারিতে সংঘটিত এই নৃশংসতম হত্যাকাণ্ডের বিচার যখন শুরু হয় তখন কেন বিএনপিপন্থী আইনজীবীরা পক্ষ নিয়েছিল খুনিদের? ভেবে দেখুন, 57 জন বীর সেনা ও তাদের নিরীহ আত্মীয়দের হত্যাকারীদের বিচার কাজে বাধা দেবার জন্য আদালতের সামনে মানববন্ধন পর্যন্ত করেছে বিএনপি নেতারা। যদি তারা এই হত্যাকাণ্ড ষড়যন্ত্রের সাথে যুক্ত নাই থাকত তাহলে সমগ্র বাংলাদেশ যাদের ফাঁসি চাইছিল তাদের পক্ষে নানারকম বিবৃতি কেন দিচ্ছিল বিএনপি নেত্রী? পিলখানা হত্যাকাণ্ডের দিন খালেদার সটকে পড়া ও পরবর্তীতে আসামিদের পক্ষে বিএনপির এমন অবস্থান প্রমাণ করে পিলখানা হত্যাকাণ্ড কোনো নিছক সেনা অভ্যুত্থান নয়, বরঞ্চ নবগঠিত সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপির প্রত্যক্ষ মদতপুষ্ট দেশ বিরোধী ষড়যন্ত্র। একবার ভেবে দেখুন, যারা ভোটের রাজনীতিতে হেরে নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপর এমন গণহত্যা চালাতে পারে শুধুমাত্র সদ্য ক্ষমতায় আসা দলটিকে বিপর্যস্ত করতে, তারা যদি কোনোভাবে আগামীতে ক্ষমতায় আসে তাহলে দেশের হাল কি করতে পারে?